আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন, কারণ আপনাদের সুস্থতা এবং ভালো থাকাই কিন্তু আমার কাম্য। RFL গ্যাস স্টোভ হেলদি ফ্যামিলিতে আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি আপনাদের সামনে চলে এলাম নতুন একটি স্বাস্থ্য বিষয়ক টপিক নিয়ে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কথা বলবো ঠিক কোন খাবারের মাধ্যমে চুল পড়া কমবে এবং নতুন করে চুলও গজাবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রায় ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে এবং অনেক মেয়ে আমার কাছে আসে এবং এই কোশ্চেনই করে যে আপু, কীভাবে কোন খাবার খেলে আমার চুল পড়া কমবে এবং চুল নতুন করে চুলও গজাবে। আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র চুলের যত্ন নিলেই যে চুল পড়া কমবে তা কিন্তু নয়, তার পাশাপাশি আপনাকে অবশ্যই এমন খাবার সিলেক্ট করতে হবে যেন আপনার চুল পড়া সহজেই বন্ধ হয় এবং নতুন করে চুল গজায়। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে হাই প্রোটিনযুক্ত খাবার খেতে, বিশেষ করে এই প্রোটিনের সোর্সটা যেন অ্যানিমেল সোর্স হয়। সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন নিয়মিত ডিম, দুধ, মাছ ইত্যাদি খেতে হবে, তার পাশাপাশি মাংসও খেতে পারেন। এগুলো আপনার চুল গজাতে সাহায্য করবে, কারণ প্রোটিন জাতীয় খাবার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এবং ভিটামিন ই এর উৎস হিসাবে আপনি খেতে পারেন কাঠবাদাম, আখরোট, চীনাবাদাম, তার পাশাপাশি আপনি খাবেন যে কোনো প্রকারের মাছের তেল। অনেকে আছেন মাছের তেল বলতে বুঝেন না যে আসলে কি খাবো, মাছের যে চামড়াটা সেটা যদি আপনি একটু তেলের সাথে মিশিয়ে খান তাহলে কিন্তু আপনার চুল গজাতে সাহায্য করবে। এবং অবশ্যই আপনাকে নিয়মিত প্রতিদিন এক গ্লাস করে দুধ পান করতে হবে, কারণ দুধ হচ্ছে আদর্শ খাবার। দুধ যেমন ত্বকের জন্য ভালো, তেমন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। তার পাশাপাশি চুলকে সুন্দর করে টক দই। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে এবং চুল পড়া কমাতে ভিটামিন সি এর অবদানও কিন্তু কোনো অংশেই কম নয়, তাই ভিটামিন সি যুক্ত খাবারও অবশ্যই আপনার খাবারের লিস্টে রাখতে হবে। আর বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার আপনি পাবেন আমলকি বা লেবুতে বা যে কোনো টক জাতীয় ফলে। আমলকিতে ভিটামিন সি এর পরিমাণ 100%, তাই প্রতিদিন যে মানুষ একটি করে আমলকি খাবে তার কিন্তু চুল অনেক বেশি ঘন ও সুন্দর হবে। বুঝতেই পারছেন যে কত ইজি, আপনি আজকে থেকে ফলো করুন এবং আপনি যদি আমার টিপস ফলো করেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি এখন থেকেই একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক এক মাস অপেক্ষা করুন। আশা করি আমার টিপসগুলো আপনাদের উপকারে আসবে এবং আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও ভালো ভালো সুন্দর সুন্দর স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে RFL গ্যাস স্টোভ হেলদি ফ্যামিলির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।